কোহলিকে রাজা বানালো আইসিসি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টে অভিযান শুরু করেছে ভারত, আর সেদিনই আইসিসির একটি পোস্টকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরাট কোহলিকে তো কিং কোহলি নামে বিশ্বে অনেকেই চেনে, তবে বিশ্বকাপের মাঝেই বিরাটকে কিং বলে দেওয়ায় চটেছেন অন্য ক্রিকেট খেলিয়ে দেশের সমর্থকরা। কোহলিকে রাজা বলে দিয়েছে স্বয়ং আইসিসি। বুধবার আইসিসির পক্ষে তাদের টুইটার হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করা হয়, সেখানেই বিরাট কোহলির একটি স্কেচ পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় অধিনায়ক একটি মুকুট পরে সিংহাসনে বসে রয়েছেন, তার হাতে ধরা ব্যাট, অন্য হাতে বল, পোশাকীয় রাজকীয়তা স্পষ্ট। আইসিসির এমন পোস্টে ভারতীয় সমর্থকরা খুশি হলেও অন্যরা রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুর্নামেন্টের অভিযান শুরু করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার সামান্য টার্গেট তাড়া করতে গিয়ে ব্যাট হাতেও সফল হননি কোহলি, মাত্র 18 রানে আউট হয়েছেন তিনি। আর সেদিনই নতুন বিতর্ক আইসিসির পোস্টকে ঘিরে। ক্ষিপ্ত ক্রিকেট মহলের একাংশের বক্তব্য, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট চলছে, কে সেরা তা ফাইনালের পরেই বোঝা যাবে, তবে তার আগেই আইসিসি একতরফাভাবে টুর্নামেন্টের মাঝপথে কোহলিকে রাজমুকুট পরিয়ে দিল। প্রশ্ন উঠে নিরপেক্ষতা নিয়ে, এ নিয়ে তৃতীয় বিশ্বকাপে অংশ নিচ্ছেন বিরাট কোহলি। প্রথমবার বিশ্বকাপ আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবার অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের শিরোপা পড়ার চ্যালেঞ্জ। আলোচনা সমালোচনায় কোহলি বর্তমান ক্রিকেট বিশ্বের একচ্ছত্র অধিপতি। টুর্নামেন্টে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে তিনি, আন্তর্জাতিক ম্যাচে 11,000 রানের মালিক যেমন তিনি, তেমনি অনেকেরই বক্তব্য এই টুর্নামেন্টের শেষে তার 41টি শতরানকে তিনি আরও বাড়িয়ে নেবেন। কিন্তু বিশ্বকাপ চলাকালে নির্দিষ্ট দলের অধিনায়কের এমন রাজকীয় ছবি প্রকাশে অনেকেই বিরক্ত হয়েছেন, কেউ কেউ আইসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।